হ্যালো 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 হ্যালো, ওয়েলকাম 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 তোমাদের সবাইকে, স্বাগত আজকে ক্লাসে। কেমন আছো সবাই? ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। তো ইয়েস, WBP লেডি কনস্টেবলের পর্ব নাম্বার 33 পাওয়া যায়, মানে অলমোস্ট 100-এর কাছাকাছি আমরা PYQ সলভ করে ফেলেছি। আগামী তোমাদের কলকাতা পুলিশের পরীক্ষা বা এই লেডি কনস্টেবলের পরীক্ষার আগে এই পুরো পাঠগুলো একটা অ্যাসেট তোমাদের জন্য, কারণ তোমরা যখন পরীক্ষায় বসতে চাচ্ছ তার আগে যদি জেনে যাও যে WBP পরীক্ষা ঠিক এরকম প্রশ্ন আসে বা KP পর এক্সামে ঠিক এরকম প্রশ্ন আসে, এবং এই পুরো 100-150 যা কোশ্চেন আমি করাবো সবগুলো যদি করে যেতে পারো, তার মানে তুমি কিন্তু জেনে যাচ্ছ WBP বা KP এক্সামে ঠিক কেমন প্রশ্ন আসে। আর তার প্রস্তুতি তুমি যখন নিয়ে যাবে তোমার এক্সাম হলে, তোমার প্রস্তুতি কিন্তু চরম থাকবে। তাই অবশ্যই এই সমস্ত ক্লাসগুলো দেখতে হবে। এই সমস্ত ক্লাসগুলোর প্লে লিস্ট কোথায় পাবে, এটাই তো প্রশ্ন। এই উত্তর হচ্ছে একদম শেষে, ক্লাসটাকে পুরো দেখো, 8-10 মিনিট একটা ভিডিও হবে, এই ভিডিওর একদম শেষে দেখবে তোমাদের জন্য প্লে লিস্ট দেওয়া থাকবে। ঠিক আছে, সেখানে দেখবে দুটো দিকে প্লে লিস্ট থাকবে, ডান দিকে যা প্লে লিস্ট থাকবে সেটা হচ্ছে এই মাসে যা যা করিয়েছি, বা দিকে একটা প্লে লিস্ট থাকবে যেটা এর এইখানে তোমাদের যা যা ক্লাস করানো হয়েছে এই 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 PYQ-র উপরে সবগুলো একসাথে থাকবে। দুটোই ইম্পর্টেন্ট, দুটো প্লে লিস্টই কিন্তু সেভ করে রেখো, ঠিক আছে? চলো তাহলে শুরু করি আজকে ক্লাস। আমার নাম হচ্ছে গৌরব দত্ত, আমি তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি অ্যানাকাডেমিতে দুটো প্ল্যাটফর্মে পড়ে, একটাতে ইউটিউব চ্যানেল আর একটা হচ্ছে অ্যানাকাডেমি অ্যাপে। অ্যাপের সম্বন্ধে ডিটেলস আমি তোমাদেরকে পরে বলবো, তো আপাতত এই ইউটিউব চ্যানেলের বিষয়টা বলে দিই। আমি ইউটিউব চ্যানেলে লাইভ ক্লাস করাই তোমাদেরকে, রিজনিংয়ে ফুল মার্ক্স যার যে ক্লাসের নাম থাকে, এবং সেইখানে MTS, WBP, রেল, KP, WBCS এই সমস্ত নামে তোমাদের এই সমস্ত এক্সামের জন্য তোমাদের জন্য আমি কিন্তু ক্লাস করাই। এই ক্লাসগুলো CHSL যেটা আপকামিং এক্সাম তার জন্য অবশ্যই হেল্পফুল হবে। এবং এই পুরো ক্লাসগুলো তোমরা কোথায় পেয়ে যাও, এগুলো কিন্তু তোমরা পেয়ে যাও হচ্ছে এই ইউটিউব চ্যানেলে দুপুর 2টার সময়, মঙ্গল বৃহস্পতি শনিবার, মঙ্গল বৃহস্পতি শনিবার অল্টারনেটিভ এই মাসের জন্য। সামনের মাসে কি রুটিন হবে সেটা অবশ্যই সামনের মাসে তোমরা দেখে নেবে। তো এই মে মান্থের জন্য তোমাদের জন্য মঙ্গল বৃহস্পতি শনিবার করে এই ক্লাসটা রাখা হচ্ছে, শুরু থেকে শুরু। তার সঙ্গে রিজনিং কৌশল এবং টপ 5 এই ক্লাসগুলো তোমাদের জন্য রেকর্ড ক্লাস হিসেবে আসে, এবং খুবই ভালো ভালো প্রশ্ন থাকে। একটা ক্লাস করলে তোমার পরের কোশ্চেন বা পরের পার্টটা দেখতে ইচ্ছে করবে নিজের থেকে। সবাইকে বলবো অবশ্যই এর প্রথম পার্ট থেকে শুরু করবে, দেখতে কিন্তু তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো চলো শুরু করে দিচ্ছি আজকে ক্লাস। তোমাদের গতদিনের ক্লাসে বা লাস্ট পার্টটাতে একটা হোমওয়ার্ক দিয়েছিলাম, আর হোমওয়ার্কের প্রশ্ন হচ্ছে এটা, তাহলে এর উত্তর কি হবে দেখো। খুব ভালো করে যদি খেয়াল করো, এখানে এই যে নাম্বারটা আছে 983 আর এদিকে 927, পুরো নাম্বারকে আলাদা করে লেখো, 983 927, এটাকে মাইনাস করো, এটাকে মাইনাস করো, কত হচ্ছে 6, আর এখানে হচ্ছে তোমার 5, মানে 56 আসলো। মানে 983 - 9 27 কে মাইনাস করলে কি এটা চলে আসছে? একদম আসছে। সো 873 - 833 করলে কি 40 আসছে? 200% আসছে। তাহলে বাচ্চারা তোমরা কি করবে, 792, মানে প্রথম তিনটে নাম্বার নিলে 792, আর পরে তিনটে নাম্বার নিলে মানে 512, আর এটাকে মাইনাস করলে কত, করলে কত হচ্ছে 280 হচ্ছে। তো সিম্পল এই প্রশ্নের উত্তর হয়ে গেছে 280। আই হোপ তোমরা সবাই বুঝতে পেরেছো অপশন এ হচ্ছিল এই প্রশ্নের উত্তর। তো এবার জন্য আজকে প্রথম PYQ কোশ্চেন, প্রথম PYQ কোশ্চেন যার জন্য আজকে আমরা এই ক্লাসটা শুরু করেছি। তো এখানে আমরা দেখতেই পাচ্ছি যে এখানে একটা প্রশ্ন দেওয়া আছে যার উত্তর তোমাদেরকে খুঁজতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আর মানে একটা এখানে বলে দিয়েছে, আর মানে বলে দিয়েছে, গুণ, পি মানে বলে দিয়েছে, জো। তাহলে প্রথমে আমাদেরকে এই সিম্বলগুলো চেঞ্জ করতে হবে, করে আমাদেরকে এটা সলভ করতে হবে। আমরা সলভটা কীভাবে করবো, সলভ করবো আমরা বদমাস রুলে, তাই তো বাচ্চারা? সলভ করবো আমরা বদমাস রুলে। বদমাস রুলের মধ্যে বি মানে তো ব্যাকেট সবাই জানি, বি মানে ডিভিশন মানে ভাগ, এম মানে মাল্টিপ্লিকেশন মানে গুণ, এ মানে অ্যাডিশন মানে হচ্ছে যোগ, আর এস মানে সাবস্ট্রাকশন মানে হচ্ছে বিয়োগ। এইটা আমরা সবাই জানি, কিন্তু কেউ কেউ জানো ও মানে কি, ও মানে কি কমেন্টে বলবে তো আমাকে, ও মানে কি, ঠিক আছে? সবাই কি জান বলবে আমাকে ও মানে কি, ঠিক আছে? যারা যারা ক্লাস করছো প্রত্যেকে জানাবে ও মানে কি, তো কমেন্টে লিখবে, ঠিক আছে? তো এখানে দেখো আমরা আগে প্রথমে সিম্বলগুলো চেঞ্জ করে নিই। তো 5 আর আর এর অর্থ হচ্ছে গুণ, অতএব আর গুণ 9, আর পি, পি মানে হচ্ছে প্লাস, অতএব প্লাস 7, আর এস, এস মানে হচ্ছে মাইনাস 9, টি, টি মানে হচ্ছে, টি মানে হলো ভাগ, ভাগ 3,
এবং পি 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 স্ট্যান্ড ফর প্লাস প্লাস সিক্স। তো বাচ্চারা আমরা আগে কি করবো, আগে অবশ্যই ভাগে কাজ করবো, তাহলে এখান থেকে কাটলে কত হচ্ছে তিন। এবার দেখো আমরা গুণ করবো, তাহলে এই তিনটে এই নাম্বারটা গুণ করলে কত হচ্ছে 5 নং 45। তাহলে 45 + 7 - 3 + 6, তাই তো হচ্ছে এটাকে ভাগ করেছিলাম, -9 ভাগ 3 করলে -3 এসেছিল। এবার দেখো যেগুলো প্লাস ফর্মে আছে আমরা সেইগুলোকে যোগ করে দিতে পারি, প্লাস ফর্মে যেগুলো আছে সেগুলো যোগ করে দিই। তাহলে দেখো 6 আর 5 এর সাথে হচ্ছে 13, 13 এর সঙ্গে আমরা 45 যোগ করি, তার মানে 58 পাবো, আর 58 থেকে আমরা -3 করলে আমরা 55 পেয়ে যাবো। তাহলে এই প্রশ্নের উত্তর কি দাঁড়ালো না 55। আই হোপ তোমরা সবাই কিন্তু বুঝতে পেরেছো, আশা করি তোমরা সবাই বুঝেছো। তো চলো এই কোশ্চেনের উত্তর হলো অপশন এ বা 55। আমরা পরের কোশ্চেনে চলে আসি। তাহলে এখানে আমরা কি করলাম, প্লাস ফর্মগুলোকে আলাদা করে যোগ করলাম, 58 এলো, তার থেকে -3 করে দিলাম, 55 আমাদের কিন্তু অ্যান্সার এসে গেল। তো চলো পরের কোশ্চেন, খুব সুন্দর একটা প্রশ্ন, দেখো বুঝে দেখো কোশ্চেনটা কি বলছে। বলছে একটি ঘড়ি প্রতি ঘন্টায় 5 সেকেন্ড করে স্লো হয়ে যায়, প্রত্যেক ঘন্টায় 5 সেকেন্ড করে স্লো হয়, মানে ধরো পুরো 1 ঘন্টা ঘুরলে 5 সেকেন্ড স্লো হয়ে যায়। বলছে রবিবার দুপুর 12টার সময় একদম কারেক্ট টাইমে দেওয়া হলো, ঠিক আছে, তাহলে সোমবার দুপুরে ওই ঠিক সময় ওই সময় মানে ওই 12টার সময় পরে ওই 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 রবিবার মধ্যাহ্ন পর্যন্ত যদি আমরা যাই, সোমবার মধ্যাহ্ন পর্যন্ত যাই, তাহলে পরের দিন দুপুরে তাহলে তখন ঘড়িতে কত সময় দেখাবে, মানে আমাদের বলতে চাইছে 24 ঘন্টায় কত সময় দেখাবে, তাই না? রবিবার 12টার সময় ঠিক সময় দেওয়া হয়েছিল, পরের দিন দুপুরবেলা ওই সময়টায়, পরের দিন মানে সোমবার দিন দুপুরবেলা ওই সময়টায়, তার মানে কি 24 ঘন্টা কথা জিজ্ঞাসা করা হচ্ছে। আচ্ছা 1 ঘন্টায় যদি 5 সেকেন্ড মানে 1 আওয়ারে যদি 5 সেকেন্ড স্লো হয়ে যায়, যেহেতু পুরো সার্কেলটা ঘুরতে 12 ঘন্টা লাগবে, তার মানে আমরা 12 ঘন্টায় বলতে পারি 60 সেকেন্ড স্লো হবে, হ্যাঁ কি না? 1 ঘন্টায় যদি আমরা বলতে পারি 5 সেকেন্ড স্লো হয়ে যাচ্ছে, আমরা 12 ঘন্টায় বলতে পারি 60 সেকেন্ড স্লো হবে, পারি তো বাচ্চারা? পারি। তাহলে আমাকে বলো যদি 12 ঘন্টায় 60 সেকেন্ড বা 1 মিনিট স্লো হয়ে যায়, যদি 12 ঘন্টায় 60 সেকেন্ড বা 1 মিনিট স্লো হয়ে যায়, তাহলে 24 ঘন্টায় ডেফিনেটলি 2 মিনিট স্লো হয়ে যাবে, কারণ 12 ঘন্টায় যদি 1 ঘন্টায় 5 সেকেন্ড হয়, 12 ঘন্টায় 60 সেকেন্ড হবে, 60 সেকেন্ড মানে হচ্ছে 1 মিনিট, 24 ঘন্টায় তার মানে আমরা বলবো 2 মিনিট। প্রশ্নটা কি ছিল, 24 ঘন্টায় এর পরে কি যে টাইম দেখাবে, তার মানে দুপুর 12টার হওয়ার আগে 2 মিনিট আগে টাইমটা আটকে যাবে বা ওই পর্যন্ত যাবে, তার মানে 11:58 AM বাচ্চারা PM নয় কিন্তু 11:58 AM দেখাবে, তার মানে এই প্রশ্নের উত্তর হবে 11:58 AM, কারণ 24 ঘন্টায় 2 মিনিট স্লো হয়ে যাবে, তাহলে অ্যান্সার হবে 11:58 AM। ওকে চলো, তো এর পরের প্রশ্ন কি আছে, একটি ছেলেকে পরিচয় করানোর সময় একটি মেয়ে বলল, ছেলেকে পরিচয় করানোর সময় একটি মেয়ে বলল, এ এ বলতে ওই ছেলেটার কথা বলা হচ্ছে, ওই ছেলেটার কথা বলা হচ্ছে, আমার বলতে এখানে মেয়ে তার নিজের কথা বলছে, ঠিক, মেয়েটা বলছে মেয়েটার কাকার বাবা, কাকার বাবা মানে বাবার বাবা, একই ব্যক্তি, কাকার বাবা যে বাবার বাবা সেই, তো কাকার বাবা মানে দাদু, দাদুর যে মেয়ে সে পিসি, কাকার বাবা মানে হচ্ছে দাদু, দাদুর যে মেয়ে সে হচ্ছে পিসি আর পিসির ছেলে। তাহলে কি বললাম, এ বলতে ওই ছেলেটি হলো মেয়েটির কাকার বাবা মানে দাদু, দাদুর মেয়ে, দাদুর মেয়ে মানে পিসি, পিসির ছেলে মানে হচ্ছে পিস্তুত ভাই, পিসির ছেলে মানে পিস্তুত ভাই। তাহলে ওই মেয়েটির সাথে, এই মেয়েটির সাথে ওই ছেলেটি কি সম্পর্ক, তাহলে পিস্তুত ভাই হবে, অ্যান্সার বি হবে। আমি আবার বলছি, এই ছেলেটিকে দেখিয়ে বলছে আমার কাকার বাবা মানে আমার কাকার বাবা বলতে বাবার বাবা যে সেই কাকার বাবা হবে, তাহলে দাদু হবে, দাদুর যে মেয়ে সে হবে পিসি, পিসির যে ছেলে সে হচ্ছে পিস্তুত ভাই, তাহলে এখানে অ্যান্সারটা হচ্ছে ছেলেটির সঙ্গে কি সম্পর্ক না, সে হচ্ছে পিস্তুত ভাই, ঠিক আছে। চলো তাহলে এবার আমরা তোমাদের জন্য একটা হোমওয়ার্ক দিয়ে দিই, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক, সানডে কোড যদি কোক সানডে কোড যদি 624 হয়, টিউজডে কোড যদি 734 হয়, ওয়েনেসডে কোড কত হবে, ডেফিনেটলি সবাই কোশ্চেনটা অ্যান্সার করবে, কমেন্টে করবে, আর কেমন লাগলো প্রশ্নটা
পুরো ক্লাসটা সে জানাতে কিন্তু ভুলবে না, অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে কেমন লাগলো ক্লাসটা। তো আজকে ক্লাসটাকে আমরা এখানেই শেষ করব, অবশ্যই ক্লাসটা শেষ করার আগে সবাই কিন্তু ক্লাসটাকে লাইক করবে। আর একটা কথা বলে দিই, আনএকাডেমি অ্যাপেতে আমি যেটা বলেছিলাম যে শেষে বলে দেবো, সোম বুধ শুক্র তিন দিন আমি ক্লাস করছি আপাতত এই মাসে, এবং এই মাসের এই ক্লাসগুলো যদি জয়েন করতে চাও তাহলে আনএকাডেমি অ্যাপ ইনস্টল করো, জিডিসের 10 কোডটা ইউজ করো, ওয়েস্ট বেঙ্গল স্টেট এক্সাম সিলেক্ট করো, আমার নামটা সার্চ করো, আমাকে ফলো করে রাখো, যাতে নেক্সট টাইম যখনই আমি দুপুর দুটো ক্লাস করবো তোমার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তাই চ্যানেল ক্লাসটাকে শেষ করার আগে সবাই হোমওয়ার্কের অ্যান্সারটাকে স্ক্রিনশট নিয়ে নাও, এবং অবশ্যই ক্লাসটাকে লাইক করে ক্লাসটাকে শেষ করো। থ্যাংক ইউ তোমাদের সবাইকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনটিকে টিপে দিও। সো থ্যাংক ইউ, লেটস ক্র্যাক ইট।